না মানে স্যার আমি আপনাকে অপছন্দ করি না, কিন্তু হালকা পাতলা অপছন্দ করি। জানি এমন কিছু কিছু কথা থাকে যে কথা সবার সাথে শেয়ার করা যায়, কিছু কথা আছে এমন যেটা শেয়ার করা যায় বাবা মা কিছু কাছে বন্ধু বান্ধব। শুরু হয়নি মানে কি বলছো তুমি? স্বপ্নে তো প্রতিদিনই তোমাকে দেখছি, প্রতিদিন তোমার সঙ্গে কথা বলছি। আরে বাবা সেটা তো আপনার দিক থেকে, আমার দিক থেকে তো না। আমাকে শুধু একটা দিন তোমার কাছে আসতে দাও, তারপরে তুমি দেখবে প্রতিদিনই তুমি আমাকে স্বপ্নে পাচ্ছ। বুঝলাম, আমি তাহলে একটু ভেবে দেখি। হ্যাঁ তাই। একটু তাড়াতাড়ি ভেবে নে, আমার কিন্তু তর্স হচ্ছে না। ও গড, তারপর কি হলো স্যার? তারপর আর কি, ওই যে আমার পাত্রীর বাবা, সে তখন ওই কলার ছাল যেটা আছে সেখানে উল্টে পড়ে গেল, সাথে সাথে আমিও মানে শ্বশুর আর জামাই দুজন একসঙ্গে চিপ। মেয়েটা আপনাকে খুব পছন্দ করতে তাই না স্যার? নট রিয়েলি, মেয়েটা আসলে আমাকে তেমন পছন্দ করতো কিনা সেটা আমি জানি না, তবে হ্যাঁ আমি ওর সঙ্গে টাকলে মারতাম। এই যে এখন যেমন আমি তোমার সঙ্গে টাকলে মারছি, তুমি আমার কিছু মনে করো না, মানে মাইন্ড করো না। না স্যার, আমি কোনো কথাই মাইন্ড করি না। থ্যাংক ইউ সো মাচ, আসলে আমি একটু ফ্রেন্ডলি টাইপ। একটু বেশি ফ্রেন্ডলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ও একটা বিষয় একটু তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে এই যে মেয়েরা যারা আছে ওদের খাবার বলো না যে আমি তোমাকে নিয়ে রেস্টুরেন্টে এসেছি। এই মমতাদেরকে ওরা কিন্তু আবার কষ্ট পাবে না স্যার, ওরা কষ্ট পাবে না, কারণ আপনি প্রত্যেকটা মেয়েকে ইন্ডিভিজুয়ালি এরকম লাঞ্চ অথবা ডিনারে নিয়ে আসবেন। রাইট, এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো। ইউ নো হোয়াট, বেশ ইন্টেলিজেন্ট টাইপের একটা। আমি মোটেও ইন্টেলিজেন্ট না স্যার, বরং আমি একটু বোকা টাইপের, আর সেই জন্যই। সেজন্য কি আপনাকে এত পছন্দ করি? আচ্ছা তাই নাকি? জি স্যার, খুব পছন্দ করি আমি আপনাকে। কতটা পছন্দ করি আমি আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না, আপনি কখনো বোঝার চেষ্টাও করেন না, কিন্তু আমি আপনাকে খুব পছন্দ করি, মানে কতটা পছন্দ করি একটু কথা বলি না, মানে এত বেশি আবার পছন্দ করতে যেও না, তুমি যদি আবার আমাকে এত বেশি পছন্দ করো তখন দেখা যাবে যে আমি তোমার কাছ থেকে সুযোগ নিচ্ছি। প্লিজ দেন, একবার নিয়েই দেখেন না স্যার, দেখেন না, আপনার চাইতে হবে না, আমি সব দিয়ে দিব। সত্যি সত্যি স্যার, আপনি আপনি প্রমাণ চান? আপনি যদি বলেন এটা দিয়ে এখন তোমার হাতটা কেটে ফেলো, আমি আমি এক্ষুনি কেটে ফেলবো স্যার। আপনি যদি বলেন আমি এক্ষুনি ওই জায়গাটা লাভ দিয়ে দিতে পারবো। আপনি আপনি বললে স্যার আমি যান পর্যন্ত দিয়ে দিতে পারবো স্যার। আপনি সত্যি জানেন না স্যার, আপনাকে আপনাকে আমি কোনো দিন বোঝাতে পারছিলাম না, এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম যে আপনাকে বোঝা বোঝাবে যে আমি কতটা পছন্দ করি, কতটা কতটা বোঝেন না। রিয়া রিয়া প্লিজ কুল ডাউন, কি হলো, কি হয়েছে তোমার, তুমি এমন কেন করছো? রিয়া আমি তোমাকে বলছি কি, ঘুমিয়ে পড়েছ?
ঘুমালে কথা বলছো কেমন করে? বলছি খুব ভয় করছি মিঠু। কেন? সাপটা যদি বিছানার উপর উঠে যায় তো? সাপ কোথা? এই যে দেখো দেখো একটা সাপ, এই যে দেখো, এই যে এই যে দেখো দেখো না নিতু, দেখো 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 ঠিক আছে, তোর যেহেতু মাথা ব্যথা তুই আজকের দিনটা অফ যা। কিসের থেকে অফ যাবো? তুই কি আমার সামনে অ্যাক্টিং করছিস নাকি আসলে ভুলে গেছিস? মানে আমি কি নিয়ে অ্যাক্টিং করবো, কি ব্যাপার বলতো? আজকে রোজ ডে। ও মাই গড, আমি আজকে বিকেলে অ্যানিকে প্রপোজ করবো। তুই অ্যানিকে প্রপোজ করবি এখন কর, বিকেলে করতে হবে কেন? বুঝলি না, আমি গধূলির আলোয় অ্যানিকে করবো। ইট হ্যাজ টু বি রোমান্টিক। দিলো অ্যানি এখন কোথায়? কি থাকবে, মেবি হোটেলে। এই এই কই যাস? অ্যানিকে প্রপোজ করতে যাচ্ছি, তুই এক কাজ কর, গধূলির আলো ওঠা পর্যন্ত ওয়েট কর। আর শোন, গধূলির আলো উঠলে প্রপোজ করতে ভুল করিস না যেন। আমি কিভাবে থাকবো, আমার কি হবে এখন? তুমি একবারও চিন্তা করলে না? আমার কি হবে এখন? খুব মজা দেওয়া হচ্ছে তাই না?
নিয়ে নিচ্ছ? তোমার সমস্যা না? সমস্যা নেই, কিন্তু কেন করেছিলে? রাহাত স্যারের জন্য। রাহাত স্যারের জন্য? হ্যাঁ, রাহাত স্যারের জন্য। আজকে রোজ ডে। একটু আগে আমি স্যারের কাছে গিয়ে নালিশ করলাম যে স্যার, আপনি আজকে রোজ ডে, আমাকে কেন এখনো প্রপোজ করছেন না? এটা শুনে স্যার আমার সাথে ফাজলামি করা শুরু করে দিল। আমি ভাবছিলাম যে এই অ্যাক্টিংটা করে স্যারকে একটা শিক্ষা দিব। স্যার যদি এসে দেখতো আমি এইভাবে এখানে পড়ে আছি, আমাকে এসে জড়িয়ে ধরতো, আমাকে কোলে নিয়ে চিৎকার করে কাঁদতো, আর তুমি এসে সব নষ্ট করে দিলে। কিন্তু আমি তো তোমাকে প্রপোজ করতে এসেছিলাম। খবরদার, খবরদার, যদি তুমি আমাকে প্রপোজ করেছো তাহলে একটা চড় মারব। চড় তো তুমি মেরেছো। মেরেছি, কিন্তু আস্তে মেরেছি, আর এবার যদি মারি না আস্তে মারব না, একদম বিরাট জোরে মারব। কিন্তু বিকেলবেলায় যে আসিফ তোমাকে প্রপোজ করবে। আসিফ করলে করুক, কিন্তু তুমি করবে না। আসিফ, রাহাত স্যার, কারো বেলাতেই কোনো সমস্যা নেই, শুধু আমার বেলাতেই সমস্যা, কারণ তুমি আমার অ্যাক্টিং নষ্ট করেছো। এখন যদি রাহাত স্যার আসে? আরে একদম ঠিক আছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক থাকো কি করে? তুমি আমাকে কি টেক্সট পাঠিয়েছো? তুমি নাকি সুইসাইড করতে যাচ্ছো? সুইসাইড তো করে ফেলেছি। মানে হচ্ছে যে আপনি যদি দেখতেন আমি হাত কেটে এভাবে পড়ে আছি, আপনি এসে আমাকে জড়িয়ে ধরতেন, কত মজা হতো, তাই না স্যার? মানে কি এসবের? আমি ঠিক মানে হচ্ছে বলতে এসে সব নষ্ট করে দিয়েছে। তুমি আমাকে এটা বলতে পারবে? হ্যাঁ বলেছি। নাও গেট আউট ফ্রম মাই রুম, গেট আউট। আমাকে শুধু লাস্ট একটা কথা বলো, আসিফ যদি তোমাকে বিকেল বেলা প্রপোজ করে তুমি কি ইয়েস বলবে? হ্যাঁ। তোমাকে শিক্ষা দেওয়ার জন্য হলেও আমি আসতে। আর যদি আজ প্রপোজ না করে কাল প্রপোজ করে? সেটা হবে না। তুমি ওকে বলে দিও আজকে লাস্ট, আজকে রোজ ডেতে যদি আমাকে প্রপোজ না করে আগামী রোজ ডের আগ পর্যন্ত ও কিন্তু আমাকে প্রপোজ করতে পারবে না। নাও গেট আউট। স্যার, আপনি এখনো আমাকে প্রপোজ করছেন না কেন? আজকে তো তার আগে তুমি আমাকে বলো যে রোজ ডে হলে কি প্রপোজ করতে হবে? আজকে কিন্তু বিকেলে আসিফ আমাকে প্রপোজ করবে, তো আপনার আগে যদি আমাকে প্রপোজ করে আমি কিন্তু ওকে হ্যাঁ বলে দেবো। আমি একটা কথা, কেউ যদি প্রপোজ করতে চায় সেই জন্য রোজ ডে করে।
আমি ওর রুমে গিয়েছিলাম, ওকে রুমে পাইনি। কি ব্যাপার, তুই বডি স্প্রে দিচ্ছিস কেন? যাই, অ্যানিকে প্রপোজ করে আসি। তোকে প্রপোজটা করতেই হবে। কেন, তুই পারস নাই, তুই ফেল হয়েছিস বলে কি আমি ফেলে রাখবো? উইশ মি লাক। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ। আর কতক্ষণ থাকবে ভাবে কিছু বলো, হ্যাঁ বা না কিছু একটা বলো। আর একটু থাকো না, আমার তো তোমাকে এইভাবে দেখতে ভালোই লাগছে। নাকি খুব বেশি কষ্ট হচ্ছে? না না, কষ্ট হবে কেন, আমি তো ছোটবেলা থাকতে মানে স্কুলে পড়ার সময় তো স্যার আমাকে প্রতিদিন এভাবে নির্লজ্জ করে রাখতো, ওটা কানে ধরে রাখতো মাঝে মাঝে। ও তাহলে তুমি এক কাজ করো, একটু কানেও ধরো না। কানে ধরবো? আরে এইভাবে নীল ডাউন হয়ে কত ছেলে কত মেয়েকে প্রপোজ করেছে, কিন্তু নীল ডাউন হয়ে কোনো ছেলে কানে ধরে কোনো মেয়েকে প্রপোজ করেছে এটা শুনেছো? শোনো, সো আই উইল বি দ্য ফার্স্ট গার্ল যাকে কোনো ছেলে নীল ডাউন হয়ে কানে ধরে প্রপোজ করবে, আর সেই ছেলেটা হচ্ছে তুমি। সো কানে ধরো, কানে ধরে আমাকে প্রপোজ করো। কিন্তু কেউ দেখে ফেললে তো সমস্যা হয়ে যাবে। দেখলে দেখুক, আমার জন্য এতটুকু করতে পারবে না? পারবো, পারবো না কেন? রেডি স্টেডি গো, কানে ধরো 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 ধরো, এইবার আমাকে প্রপোজ করো। আই লাভ ইউ অনি, বিলিভ ইউ মাই। ওয়াও, দারুণ লাগছে দেখতে। কান থেকে হাত নামানো যাবে না, ধরো। গুড বয়। ওই জোড়া আসছে, ওরা নিয়ে যাবে আমাকে, রক্ত লাল লাল রক্ত, লাল লাল রক্ত। রিয়া, আই রিয়া, কি হয়েছে, কি হয়েছে, তুমি ঘুমের ঘরে এসব কি বলছিলে? কাঁপছো কেন, কাঁপছো কেন? নিতো, তোমাকে একটু কথা বলি, রাগ করবে না তো? না বলো। আমাকে একটু জড়িয়ে ধরবে, খুব ভয় করছে। বোকামে, এতে রাগ করার কি আছে? আর আমি জানতাম তুমি এরকম কিছুই বলবে। তুমি ঘুমের ঘরে দুঃস্বপ্ন দেখছিলে রিয়া, আর দুঃস্বপ্ন দেখলে এমন হয়। আসো, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে জোরে ধরে নিচ্ছি, আসো আসো। তারপর আমি এবার রিসার্চ করে বের করলাম যে মালয়েশিয়ার বাতাসের মধ্যে একটা ঝামেলা আছে। ঝামেলাটা ঠিক এরকম না স্যার, ঝামেলাটা হচ্ছে যে মালয়েশিয়ার বাতাসের মধ্যে কেমিক্যাল জাতীয় একটা ঝামেলা আছে, বোধ হয় কেউ বা কারা এটার ভিতরে কেমিক্যাল মিশিয়ে দেয়, মানে বাতাসে কেমিক্যাল মিশিয়ে দেয়। আপনি যে কি বলেন না, আপনার কথা শুনলে সঙ্গে সঙ্গেই হাসি পায়। না স্যার, ঝুট মনে করবেন না, এটা হাসির কিছু না, আমি সিরিয়াসলি বলছি স্যার। একটা বিষয় জানেন কি স্যার,
আমার কোথায় যেন মনে হয় মালয়েশিয়ান সরকার তাদের নিজেদের উদ্যোগে মনে হয় মালয়েশিয়ার বাতাসের ভিতরে কেমিক্যাল জাতীয় পদার্থ ব্যবহার করছে, মানে এই কেমিক্যালটা হচ্ছে কি মন উদাস করার কেমিক্যাল, যাতে করে ট্যুরিস্টরা বারবার মন উদাস হওয়ার জন্য এখানে চলে আসে। আরেকটা জিনিস মনে হয় স্যার, ওরা একটা কম্পিটিশনের মধ্যে আছে থাইল্যান্ডের সঙ্গে, থাইল্যান্ডের ট্যুরিস্ট একটু বেশি, তো এই জায়গাটা একটু ট্যুরিস্ট বাড়িয়ে দেওয়ার জন্য তারা কেমিক্যালের বোধ হয় আরেকটু বিষাক্ত পদার্থ ছড়িয়ে দিচ্ছে।